হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? মাত্র একদিনে ব্রণ বা পিম্পল থেকে মুক্তি চিরতরে, কিন্তু কিভাবে আমরা পাবো এই বিষয়টা কিন্তু আমরা জানি না। ব্রণ মানুষের মুখের সৌন্দর্যকে নষ্ট করে ফেলে, মুখটা আসলে বাজে দেখায়। তো আজকে আপনাদেরকে দেখাবো টমেটো এবং অ্যালোভেরার মাধ্যমে আমরা কিভাবে আমরা এটাকে করতে পারি, ঠিক আছে? তা প্রথমে আগে আমরা যেটা করব, টমেটোকে কেটে নেব। আমরা দেখুন টমেটোটাকে কেটে নিচ্ছি। আমরা টমেটোকে প্রথমে কেটে নিলাম। আচ্ছা, টমেটোটাকে কেটে নেওয়ার পরে অ্যালোভেরাটাকে কেটে নেব। খুব বেশি একেবারে আপনার অ্যালোভেরাটা কিন্তু কাটা লাগবে না, ঠিক আছে? আচ্ছা, অ্যালোভেরাটাকে কেটে নিলাম। এখন আমরা যেটা করব, একটু চিনি প্রয়োজন হবে আমাদের। তো হালকা একটু চিনি আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে টমেটোর একটি অংশ আমরা এখানে নিয়ে নেব। এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে যে রসটা আছে সেটাকে একটু বের করব। দেখুন, রসটাকে বের করে নিলাম এইভাবে। এখন আমরা যেটা করব, অ্যালোভেরা থেকে আমরা এই অ্যালোভেরার যে মাঝের অংশটুকু আছে এইটা আমরা বের করে নেব। করে নেওয়ার পরে এটা সম্পূর্ণটা আমরা একসাথে মিক্সচার করব। মিক্সচার করার পরে আপনার যেখানে যেখানে ব্রণ দেখা দিয়েছে বা ব্রণে কালো দাগগুলো আছে সেখানে সেখানে আপনি লাগিয়ে দিন। তবে লাগিয়ে দেওয়ার আগে ব্রণগুলো বা ব্রণের জায়গাগুলো আপনি যেটা করতে পারেন সেটা হলো ভালোভাবে ধুয়ে নিতে পারেন। ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন নরম থাকে আপনার ব্রণের ওই জায়গাগুলো, ঠিক আছে? তারপরে আপনারা এই জিনিসটা ব্যবহার করুন। এই জিনিসটা ব্যবহার করে ঠিক আমি বলবো আধা ঘন্টার মতো রাখুন। আধা ঘন্টার মতো রাখার পরে আপনি ওটাকে ধুয়ে ফেলুন। আর ধুয়ে ফেলার সাথে সাথে আপনি দেখবেন ত্বকের একটু হলেও আপনার কালো দাগের উজ্জ্বলতা বৃদ্ধি পাচ্ছে এবং ব্রণের যে কোষগুলো যেগুলো থাকে সেগুলো মারা যাচ্ছে। তাই 100% এইটি ব্যবহার করতে পারেন, অ্যালোভেরা টমেটো এবং চিনি দিয়ে। তাহলে আপনার ওই জায়গাগুলোতে ব্রণ যদি থাকে, ব্রণ তো দূর হবে এবং সেখানে কালো দাগ জমানোর কোনো চান্স থাকবে না। আশা করি এখান থেকে আপনারা পুরোপুরি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে সব আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকুন বন্ধুরা।